এবং কার্যত দেশের বিভিন্ন পার্বত্য অঞ্চলে এই জুম চাষ লক্ষ্য করা যায়। জনজাতি অংশের মানুষজনই এই জুম চাষের সঙ্গে বেশিরভাগ নির্ভরশীল হয়ে থাকেন এবং তাদের এই জুম চাষের মধ্যে দিয়ে সংসার প্রতিপালন করাটাই হচ্ছে মূল রুটি রুজি বা রোজগার আমরা বলতে পারি এক কথায়। তবে বর্তমান সময়ে এই যে জুম চাষ বা জনজাতিদের এই যে ঐতিহ্য বা চিরাচরিত চাষাবাদের যে সংস্কৃতি রয়েছে সেটা বর্তমানে অনেকটাই হারিয়ে যেতে বসে প্রায় সময় লক্ষ্য করা যায়। তবে অনেক কৃষক এখন এই জুম চাষ থেকেও বিরত থাকছেন, কারণ সেভাবে লাভটাও হচ্ছে না। যে ছবিটা আজকে ধরা পড়ছে তেলিয়ামুড়া থেকে, তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ পাহাড়ি জনজাতি জনপদ, প্রত্যেক বছর তেলিয়ামুড়া এলাকা বিভিন্ন এলাকাতেই জুম চাষের বেশ তৎপরতা পরিলক্ষিত হয়। পাহাড়ি এলাকার প্রচলিত এক ধরনের চাষাবাদ প্রক্রিয়া, চাষ পদ্ধতি বা কৃষি পদ্ধতি, জুম চাষ বিশেষ শব্দে জুম চাষও অনেকে বলে থাকে, কারুর কারুর কাছে বিভিন্ন নাম রয়েছে, কিন্তু তবে এটা জুম চাষ নামে বেশিরভাগ পরিচিত। মূলত জঙ্গল কেটে এই চাষ করা হয়, জঙ্গল কেটে সেগুলিকে রোদে শুকিয়ে যখন পুরানো উপযোগী হয় তারপরে সেটাতে আগুন লাগানো হয়, এমনকি জমি উর্বর করা হয় পরবর্তী সময় সেখানে চাষাবাদ করা হয়। পাহাড়ের ধাপ কেটে চাষ যেটা এক কথায় বলতে আমরা বুঝি, তবে সেক্ষেত্রে এই জুম চাষের ক্ষেত্রে খাটনিটা যতটা হয় ততটা লাভের মুখ দেখছেন না বর্তমানে অনেক জনজাতিরা রয়েছেন। আবার কেউ কেউ এখন অব্দি এই জুম চাষের উপরই নির্ভর করে থাকছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি তেলিয়ামুড়া, যেখানে বিভিন্ন অঞ্চল বিভিন্ন পাহাড়ি জনপদে আজ অব্দি পরিলক্ষিত করা যাচ্ছে বহু বছর পুরনো ঐতিহ্য বা বহু বছর পুরনো কৃষির একটা সংস্কৃতি আমরা বলতে পারি। তবে আজকের এই জুম চাষ প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে, কি জানাচ্ছেন সেখানকার মানুষজন, শুনবো একবার। আপনি এবার জুম লাগাইছেননি? এখনো লাগাইছে না, মানে আগুন তো লাগাইছে, কখন দেবর বাসাও কইব। হু, তাকলে সব মিয়া সব মিয়া সব নিখে তাকে ওয়াতি ফাইয়ানি মহাপ লাগাই মাইয়াখো, থা বুকাই মাইয়াখো, মাই মাই বুকাই মাইয়াখো, এনকে কোন মাইয়াখো, ও যাও মেফৈহা রবে ফৈহা ফৈ নিখে ও চুংর তঙ হু ফ খেহা কোন ফসল খেহা চুং ফসল চারি মাইয়া মাইফ কাইহা মাই বুমাইয়া খুকলি খেহা খুকলি বুচারে মাই আমি চৌপা আর খেহা কোন মতি চু অনুমতি খেলা মাইয়া নিশু তঙ নিশু তোনে রবু নিশু যাই খেয়া এনকে নিশি তো নিশি বুঝাই খেয়া এ বাদা সব বাদা খামো বাদা পিয়ন্ত পা থাকা নিশু সিমি অমতে আনারস খাইহা আনারস পক্রই খা চিনি পা লিবু লিচু বাগান খাইহা লিচু পক্রই খা ও যাম বাই দুইটা রে তিনটা তো সুচাপে মো বপা ক্রই খা এনকে তৈবু মাইয়া হিং তৈবু ফাইয়া ও ফানি চিঠা মতো পর্যন্ত সব ফাইয়া খুচি নিতুই। আচ্ছা, কতটুক জুম জুম লাগাবেন এবার? মাইকে নেমাখে বড় মহা ও রব 30 কেজি জমাব, মহা 12 কেজি। তো আপনাকে জুমের উপর ওই পুরো বছরের সংসার চলার? হুম, আইফোন ব কাইফোন চুং তাংফোন তাম বাই ফসল চুং সুং ফাইয়া সময় গঠেরি লামাইয়া ইগে সময় তিন হা এক এক মন কাই ক্ষেত্রে এক মন বা ক্রুই থাও মাইয়া যত জায়গা কাই হা ক্রুই মত সেমাই কাই মানে সেমাই তাকলে মাই ক্রুই জুম লাগাইছে জুম ওই পাইছে না ওই যে পর্যন্ত অসুবিধা লাগে আমার বাড়ি ওই সরকারি কোনো সাহায্য পাননি? না না, সরকারে ওই সাহায্য করতাম না, এই যে সবে আমার বাগানের জমি একটু ঘুরে দেখে লিয়ে যা আমরা শীতের সঙ্গে কিছুই দিতাম না। কি কি এবার কি কি লাগাবেন আপনার জমি? আনারস, কমলা, লেবু, লেচু কিছু অল্প অল্প আমি লাগাইছে, সব অসব পর্যন্ত পাইছেন না। আপনি শুনলেন এই জুম চাষ প্রসঙ্গে উপজাতি এক যুবকের বক্তব্য। তিনি কি কি চাষাবাদ করেছেন, কি কি ফসল ফলাচ্ছেন, আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে সেটাই একবার তিনি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন। তবে এই জুম চাষ যে চলছে এবং এই জুম চাষকে কেন্দ্র করে নানান রকম মানুষের নানান রকম অভিমত থাকলেও কারো কারো মতে এই জঙ্গল কেটে ধ্বংস হলেও জুম চাষ কিন্তু চলছে নিজস্ব গতিতেই, সেটা কিন্তু বারবারই প্রমাণিত হচ্ছে। তবে কথা বলবো আর একটু বিস্তারিত ভাবে, আমার সঙ্গে তেলিয়ামুড়া থেকে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি হিরণময় রায়। হিরণময়, তাই
এই যে জুম চাষ চলছে, যেটা বহু বছর ধরে একটা ঐতিহ্য, জুম চাষ সম্পর্কে আমাদের সকলেরই কিছু কিছু জানা অজানা রয়েছে। তবে আরেকটু বিস্তারিত জানবো তোমার থেকে, ঠিক কোন সময়টা বছরের এই জুম চাষের জন্য উপযোগী, কিভাবে হচ্ছে এই চাষাবাদটা তেলিয়ামুড়া ধরে, কি দেখতে পাচ্ছ? তেলিয়ামুড়ার যে পাহাড়ি এলাকায় যেমন হাজিরাপাড়া বলো, নোনাছড়া বলো এবং চিত্তমণি পাড়া, সেই জায়গার মধ্যে জুম চাষ এবং আটরামুড়া পাহাড়ি অঞ্চল, সেই জায়গার মধ্যে জুম চাষ হয় মূলত মার্চ এবং এপ্রিল মাসে। তারা আগুন তখন শুকা পুরো শুকা মৌসুম থাকে, সেই সময় তারা জঙ্গলে আগুন ধরিয়ে দেয় এবং আগুনটি ধরিয়ে দিলে চৈত্র মাসের শেষ দিকে বা যে বৈশাখের দিকে যে বৃষ্টি আসে, বৃষ্টি হওয়ার ফলে সেই যে যেখানে আগুন ধরিয়ে দেয় সেই মাটিগুলি মানে সার হয় এবং তখন তারা বর্ষা সিজন বৈশাখের দিকে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে এবং বৈশাখের শেষ দিকে তারা জুম চাষ লাগায় এবং বিভিন্ন ধরনের ফসল লাগায় এবং যখন বৃষ্টি আসে তখনই তাদের উপকৃত হয়, আর যদি বৃষ্টি না হয় তাহলে জুম চাষের একটা মানে ব্যাগ পেতে হয় তাদের। এই যে জুম চাষটি চলছে, সেক্ষেত্রে জুমের ফসল বলতে ঠিক কোন কোন ফসলটা চাহিদা বেশি, ফলমূল নাকি না শাকসবজি, কোনটা বেশি উৎপন্ন হয়? না, মূলত যে জুম চাষ তারা করে, জুম চাষে তাদের যে বেশিরভাগ করে বেশিরভাগই করে ধান এবং ধানের পরে তারা বিভিন্ন ধরনের সবজি টবজি করে, তো বেশিরভাগই এলাকায় মানে পাহাড়ি এলাকায় ধানের ধানই করে তারা। এবং আরেকটা জিনিস বলতে, এই জুম চাষের ফলে কিন্তু একটা জিনিস যে আগুন যখন ধরায় তখন কিন্তু জঙ্গলে কিন্তু ভালো ভালো অনেক গাছ পুড়ে যায়, ধ্বংস হয়ে যাচ্ছে এবং গাছগুলি নষ্ট হয়ে যাওয়ার পুড়ে যাওয়ার ফলে একটু দেখতে অনেক ভালো হয়, কারণ নাহলে পরিবেশের একটা যে ভারসাম্যতা সেটি বজায় থাকে না। আর পাশাপাশি যে একটা পাত্তা পাত্তার বিষয় আছে, যে পাত্তা দেওয়া হয়েছে তো সেই কারণে একদম ভীষণই গুরুত্বপূর্ণ একটা কথা বললে। তার পাশাপাশি হিরণময় দা জানবো যে পূর্বে যে তুলনায় চাষাবাদ হতো জুম চাষ, সেটা কি বর্তমানে বেড়েছে না কমেছে? না, বর্তমানে যেহেতু পাট্টা সবসময় পাট্টা দেওয়া হচ্ছে এবং সেই জুম চাষও এখন দিন দিন বাড়ছে, যার কারণে যে আঠেরো মোড়ার যে পাহাড়ি অঞ্চল বলো এবং যে তোমার হাজরাপাড়া এবং যে সাইডে যে মুঙ্গিকে বিশেষ এলাকাগুলি আগুনে পোড়া হচ্ছে জঙ্গল গুলা, সেই থেকে কিন্তু তুমি আমরা বারবার একটু নিউজ করে থাকি যে হাতির উপদ্রব, সেই কারণে কিন্তু হচ্ছে যে বনের যে পশুগুলো আছে সে কিন্তু লোকালয়ে চলে আসে এবং খাদ্যের অভাব দেখা যায় তখন। ঠিক ঠিক, বেশ বুঝলাম, ধন্যবাদ হিরণ্ময় দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অর্থাৎ এই যে জুম চাষ, তার একদিকে যেরকম রয়েছে সুফল, অন্যদিকে কিন্তু রয়েছে নানান রকম অসুবিধারও কিন্তু সম্মুখীন হতে হয়, যেগুলি আমাদের প্রতিনিধি তুলে ধরলেন। এতক্ষণ একটি বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।